তোমাদের আমার কাছে অনেক রকম কোশ্চেন আমি পেয়েছি, অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছো সামারের অনেক প্রোডাক্ট তোমাদের কাছে আছে, মানে অনেক ফাউন্ডেশন তোমাদের কাছে আছে যেগুলো তোমরা শীতে কাজ করতে পারবে কিনা, যেটা আমার কাছে তোমাদের কোশ্চেন ছিল। তো আমি বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব যে সামারের ফাউন্ডেশন, মানে সামারের ফাউন্ডেশন মানেই আমরা জানি কিন্তু ম্যাট ফাউন্ডেশন, এই ম্যাট ফাউন্ডেশন তোমরা শীতকালে ইউজ করতে পারবে কিনা সেটাই আজকে তোমাদেরকে বলবো। যদি ইউজ করতে পারো তাহলে কিভাবে ইউজ করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ফার্স্টেই সামারের কিছু প্রোডাক্ট আমি তোমাদের এখানে দেখাবো, মানে সামারের কিছু ফাউন্ডেশন আমি এখানে দেখাচ্ছি। দেখো, এটা সালি ডেলভারি ফাউন্ডেশন, এটা আছে অ্যাফ্রোলাইজার ফাউন্ডেশন, এটা আছে জাস্ট গোল্ডের ফাউন্ডেশন, এবং এটা আছে রিকর্ডের এস অফ বেস ফাউন্ডেশন। এখানে দেখে বুঝতেই পারছো এটা হুডা বিউটির ফাউন্ডেশন, এবং এটা সিলসের ফাউন্ডেশন, এবং এটা সফারেলের মিরাকেল ফাউন্ডেশন। প্রতিটা ফাউন্ডেশনই তোমরা যারা ইউজ করেছো তারা জানোই যে এই ফাউন্ডেশন গুলো কিন্তু একটু ম্যাট ফিনিশ, মানে আমরা কিন্তু শীতকালে চাই ডিউ ফিনিশিং লুক। তাহলে আমাদের করতে হবে যেটা, যে কিভাবে আমরা ডিউ ফিনিশিং লুক পাবো এই প্রোডাক্ট যদি ইউজ করি, কারণ ক্লায়েন্টের পছন্দ কিন্তু বিভিন্ন রকম থাকে। আমাদের কিন্তু প্রচুর ক্লায়েন্ট আছে বা আমরা এভাবেও কাজ করি যে আমাদের শীতকাল কিন্তু উইন আমাদের হুডা বিউটির ফাউন্ডেশন দিয়ে কাজ করতে চাইছি, এরকম আমাদের ক্লায়েন্ট থেকেই থাকে। তোমরা কিভাবে যদি হুডা বিউটি বা সালি টিলবারি, অ্যাফ্রোলাইজার, জাস্ট গোল্ড, রিকর্ডের এসব বেস, সিলস এবং সফারেল দিয়ে কিভাবে তোমরা উইন্টারে কাজ করবে সেটার কিছু টেকনিক আমি তোমাদের সাথে শিখিয়ে দেব, সেইভাবে তোমরা কাজ করতে চাইলে করতে পারো। তাহলে আশা করি তোমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না এবং ক্লায়েন্টও স্যাটিসফাই হবে, তুমিও স্যাটিসফাই। ফার্স্টে আমি দেখাবো হুডা বিউটির ফাউন্ডেশন, সবাই জানো এটা একটা ম্যাট ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা দিয়ে কিভাবে তোমরা শীতের সিজনে কাজ করতে পারবে সেটা একটুখানি শেয়ার করব। তো ফার্স্টে আমি একটু হুডা বিউটির ফাউন্ডেশন নিয়ে নিচ্ছি, জাস্ট অল্প পরিমাণে, যতটুকু তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী তোমরা নিয়ে নেবে। নেক্সট, এখানে যে কোনো কোম্পানির তোমরা স্টোভ ক্রিম নেবে, খুব অল্প পরিমাণেই নেবে, যতটা তোমাদের প্রয়োজন মনে হচ্ছে ওটার সঙ্গে মেশানোর জন্য ঠিক ততটুকুই নেবে। তারপর তোমরা যে কোনো কোম্পানির ডুরালাইন ইউজ করবে, এক্ষেত্রে আমি কিউটি বিউটির ডুরালাইন ইউজ করছি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ইউজ করবে, যতটা তোমরা লিকুইড করতে চাইছো ঠিক ততটাই ইউজ করবে। আমি এক্ষেত্রে টু ড্রপস নিলাম। এরপর তিনটে প্রোডাক্টকে হাতে করে অথবা ব্রাশে করে ভালো করে মিক্সড করে নেবে। এক্ষেত্রে যে আমি যে স্টোভ ক্রিম ইউজ করলাম তার বদলে তোমরা কিন্তু লিকুইড হাইলাইটার ইউজ করবে না, তার কারণ লিকুইড হাইলাইটারটা কিন্তু ম্যাটিফাইং এক্ষেত্রে ইউজ করবে না আমরা, কারণ আমরা ম্যাট থেকে ডিউই লুকের দিকে কিভাবে করব সেটাই আমরা তৈরি করছি। তো হুডা বিউটি ফাউন্ডেশনটা অনেকটা থিক, এক্ষেত্রে যখনই আমরা ডুরালাইন মিক্সড করলাম এবং স্টোভ ক্রিম ইউজ করলাম সেক্ষেত্রে আমাদের ফাউন্ডেশনটা অনেক বেশি লিকুইডই তৈরি হলো এবং ডিউই লুকের দিকে গেল এবং লেয়ারটা অনেকটা পাতলা করতে হেল্প করবে, যেটা আমাদের উইন্টার সিজনে খুব বেশি প্রয়োজন। উইন্টার সিজনে খুব মোটা লেয়ার তৈরি করলে মেকআপটা কিন্তু ফেটে যেতে হেল্প করে, সেক্ষেত্রে আমরা এক্ষেত্রে পাতলা লেয়ার তৈরি করব। এক্ষেত্রে তোমরা এখানে দেখে বুঝতেই পারছো যে হুডা বিউটির ফাউন্ডেশনটা কিন্তু অনেকটা বেশি পাতলা তৈরি হলো। তো ডিউই লুকের জন্য এইরকম ভাবে তোমরা যে কোনো ম্যাট ফাউন্ডেশন তৈরি করতে পারো। এরপর আমি এখানে একটু সোয়াচেস দেখাচ্ছি, দেখো যে ফাউন্ডেশনটা কতটা লিকুইড, এক্ষেত্রে দেখে বুঝতেই পারছো যে ফাউন্ডেশনটা লিকুইড কিন্তু তৈরি হয়ে গেছে। তো কিভাবে লিকুইড তৈরি করবে সেটা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি, এবং স্টোভ ক্রিম ইউজ করার কারণ স্টোভ ক্রিমটা কিন্তু মেকআপটাকে গ্লো করতে হেল্প করবে আর ব্লেন্ডিং খুব ধীরে সুস্থে করবে, কারণ ফাউন্ডেশনটা কিন্তু অনেকটাই পাতলা তৈরি হবে তার কারণ মেকআপটা ডিউই তৈরি হবে। তো এইভাবে তোমরা যে কোনো ম্যাট ফাউন্ডেশন, যে কোনো এইচডি ফাউন্ডেশনকে ডিউই লুক ক্রিয়েট করতে পারো। আর তোমরা যে এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ফাউন্ডেশন, যেমন সিলসের ফাউন্ডেশন, সালি ডেলভারি ফাউন্ডেশন, সফারেলের ফাউন্ডেশন, জাস্ট গোল্ডের ফাউন্ডেশন, অ্যাপ্রোলাইজার ফাউন্ডেশন, রিকর্ডের এস অফ বেস ফাউন্ডেশন এবং হুডা বিউটি ফাউন্ডেশন, এতগুলো ফাউন্ডেশন মিক্সড করে, এবার তিনটে প্রোডাক্ট দিয়ে মিক্সড করে এইভাবে লিকুইডই তৈরি করতে পারবে। তোমাদের যাদের মনে হচ্ছে যে তোমাদের কাছে অলরেডি ম্যাট ফাউন্ডেশন আছে শীতে কিভাবে কাজ করবে, তোমরা এই পদ্ধতিটা কাজে লাগাতে পারো। আর যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো।